বাপরে আমার এত জ্বলন, এই জ্বলন সহ্য করতে পারছি না। শুধু কারু নয়, আমার স্বামীর জ্বলন। আজ আসো, ওর একদিন আমার একদিন, আর দরজা লাগাবো, মোটে দরজা খুলবো না, ওকে ঝাঁটা পেটা করবো, প্রত্যেকটা মানুষকে দেখিয়ে দেবো। আর স্বামী কামকে শাসন করতে হয় আমার মতো, প্রত্যেকটা মেয়ে যেন শিখতে পারে, আর আমার মতো যেন তাদের স্বামীকে শাসন করতে পারে। এই হারাম কইরে বহু কে রে ছোড়া, দেখো খালা ভাষা দেখো, তোমাদের বংশের ভাষা দেখো, কত আদর করে ডাকলাম, কই রে বহু, তবে যে কিরে ছোড়া, কই গো গিন্নি রে, গিন্নি কিরে, বাহ শিক্ষিত বংশ, একবারে শিক্ষিত বংশ গো, কি সুন্দর খালি মুখের বাণী দেখো। আমি বলছি গিন্নি রে, তা বুঝি কি রে, দাঁড়া খোল তোর বহাটার ভাটটা আছে, কি ব্যাপার, আমার দরজার কাছে যারা চিৎকার করছে, ও তার মানে সবজি বালা এসছে গো, না না এই সবজি নেব না, না না ঘুরে যাও, সবজি বালা নাই ভেন্ডি বালা, মাথা ভেঙে দেখলে জানি না বুঝু, কি ব্যাপার, ও আরে এবার বুঝেছি, এবার বুঝেছি, এবার বুঝেছি, এবার বুঝেছি, কি বুঝেছে, তার মানে আমার মনের মানুষ, আমি যাকে ভালোবাসি, আমি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, আমার ভালোবাসায় এসেছে, ভালোবাসায় এসেছে, ভালোবাসায় এসেছে, এই আজকে হবে না, কেন আজ ঘুরে যাও, একবার হবে না, না শালা বাড়ি ভুল হয়ে গেল না কি রে, শালা ওই মামি থাকি না মাঠে গোল মারে না কে রে, হ্যাঁ কেন হবে না জানো, কেন হবে না, কেন হবে না, আজকে ও আছে, কে কে, আমার স্বামী, ও তাহলে আমি কে, তাহলে আমি কে, তোমার স্বামী আছে, এই শোনো, হ্যাঁ যেমন করে হোক, হ্যাঁ আমার স্বামীকে কাল না হয় পরশু বিদেশে পাঠিয়ে দেব, আর আমার বাড়ি ফাঁকা ফিল্ড হয়ে যাবে, আর সেই ফিল্ডে তুমি গোল মারবে কেমন, না গো ধান মারি দেবে, দাঁড়া এই হয়নি করে, ও আরে এবার বুঝেছি, আমার মা বলেছিল আমাদের গ্রামে আজকে লবণ, আর লবণে অনেক জোর আসবে, আর আমাদের গ্রামে অনেক পঞ্চরাস থিয়েটার যাত্রা অর্কেস্ট্রার সবকিছু হবে, আমার বাহাই এসেছে, আমার বাহাই এসেছে, ভাই গো বাহাই এসেছে, বাবা গো আমি যাচ্ছি গো বাবা যাচ্ছি, বাবা লাই তোর মায়ের ভাতটা, বাবা খাকি, কি বলে তুমি, বাবা খাকি বাবা এসেছে, তুমি তুমি আমাকে কি বলে গালাগালি দিচ্ছ, এই ঝেপড়ি মুকি, আই কি করবে কি, কাই মুকি, পাকান মুকি, আন্দোসা মুকি, বাবা এসেছে, তুমি যে সব খাবারের নাম করলে, হ্যাঁ কেউ যদি তোমাকে পাকান বলে খাই, কেউ বলে আমাকে আন্দোসা বলে খাই, তুমি কি করবে, আমি আমি তোকে কি বলি খাবো দেখবি, শোনো শোনো, হ্যাঁ তুমি যে আমার মুখের বদনাম করছো, হ্যাঁ আর তোমার মুখটা ঘুরিয়ে দেখো, ওরে তাও তো সব চেহারা আনিনি, বাপ রে চেহারা আদে রে কিয়ালা, শোনো শোনো কথা কি বলে জানো, কি বলে, কি আমার চেহারা, হ্যাঁ আর কুত্তাই দিছে পাহারা, হ্যাঁ পাহারে দেয় বলি বাড়িতে টিকতে পারে, তা আমার মুখে এই বদনাম করছো, আর তোমার কি কি মুখ বলবো, কি বল, আরে হুনো মুখো, বাদর মুখো, চুনো মুখো, টিকে মুখো, কাঠবিলে মুখো, হাড়ি মুখো, ঢাকুন মুখো, খুঁজি মুখো, চিৎকা মুখো, চামচ মুখো, বাবারে নিচে মাগির পেটে ভোজ দিবেছি ভরাতে রে, শালা রিমোট নাইট তুই শালা গল 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 করে বেরিয়েছি রে, কথা কি বলে জানো, কি খাবে রে পাগল, ঝাঁজে মরে যাবি, দেখবি আর জ্বলবি,
লুচির মতো ফুলবি, দেখলে হবে না খরচা আছে। আরে আমরা লুচিকে সাইজতে কইতে পারি কি কি কেমন করে? ওই তোরা যেমন ওই ফুচকার মতন ফুলবি না, হ্যাঁ এমনি ফুল উঠবার আঙুল ভরে ফুচু করে আলু হরি দেবো। আমার বাবা দিয়েছে। বাবা দিয়েছে গলারটা? কেন আমার বাবা পাওনাতে তোমাকে দিয়েছে? ওটা তোর বাবা দিয়েছে? আমার বাবা দিয়েছে। ব্লাউজটা? বাবা দিয়েছে। শাড়িটা? বাবা দিয়েছে। হাতেরটা? বাবা দিয়েছে। মাথার সিন্দুরটা? বল বাবা দিয়েছে। বল এবার, বল বাবা দিয়েছে বল। শালা আসল জিনিসটা তো আমি দিয়েছি রে। শোনো মূর্খ, হ্যাঁ বাবারা সব কিছু দিতে পারে। বাবারা যদি অনেক অনেক টাকা পাওনা দিতে পারে, ও দু টাকা দামে সিঁদুর কিন্তু বাবারা দিতে পারে, কিন্তু এটা তো চলবে না। সে তো বাবা জন্মদাতা, তাই বাবারা যদি দু টাকা দামের সিঁদুর মেয়েদিকে দিত, তোমাদের মতো এই কাপুরুষ গুলো কোথায় যেত? আদর করছি, আদর মারেনি, আদর করছি, নাহলে রাতে ফাঁক পড়ে যাবা। স্বামী জানো? হ্যাঁ মামি। স্বামী গো? হ্যাঁ মামি। শোনো শোনো কথাই বলে, হ্যাঁ স্বামী স্ত্রী দিয়ে মন, হ্যাঁ তবে হয় কৃষ্ণ দর্শন। হ্যাঁ জানো, হঠাৎ আমার একটা কথা মনে পড়ে গেল। কি মনে পড়ে গেল? হঠাৎ কেন 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 বলবো করে ভুলেই যায়। বলো। হঠাৎ মনে পড়ে গেল। হঠাৎ মনে বলো। বলবো? হ্যাঁ বলবো। হ্যাঁ স্বামী, হ্যাঁ আমরা কোন জাতি? লে এতদিন ধরে বিয়ে হয়েছে, আমরা কোন জাতি জানে না? কেন জানো না? না আমরা সুপারি কাটা জাতি। আর সে কথা বলছি না, তাইলে আমরা বলছি কোন কুল? কেন আমার নারকেল কুল? আর সে কথা নয় গো, তাইলে আমি বলছি আমরা কোন টাইটেল? কেন আমার মোটর সাইকেল? আমি সে কথা বলছি না, তাইলে আমি বলছি আমরা কোন ঝাড়? কেন আমার মাসের ঝাড়? আর কোন বংশ? আমরা নীল বংশ। হারাম জাতি, একটা কথা বলতে পারলো না? হ্যাঁ একটা কথাও তো বলতে পারলে না। তা তুই এতদিন সংসার করছিস, তা তুই জানিস না আমার মাতালের বংশ? কি মাতালের ছাড়? ছি 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 ছি, বাবা মা চোখ ছিল না, এই মাতালের সঙ্গে বিয়ে দিয়েছে। তোমার বাবা মাতাল, কাকা মাতাল, জ্যাঠা মাতাল, সব কুস্তি মাতাল। এই আমরা মাতাল লই। তাহলে কি? আমরা মদ খাই না। কি খাও? আমরা মদ খাও বংশ লই। তাই? হ্যাঁ। কি খাও? আমরা জেডি খাই। জেডি বুঝি মদ নয়? হ্যাঁ মদ যদি হইলো তাহলে সরকার লাইসেন্স দিল কেন? ওই যে কালী মন্দিরটা নেই, ওই কালী মন্দিরের কাছে পেট ভরে মদ খেয়েছো, কে কালী মন্দিরের কাছে আবার বমি করে ন্যাংটো হয়ে পড়েছিলে? ন্যাংটোই পড়েছিলাম না। তাহলে কি? আমার পড়লালি লুঙ্গিটোই ছিল না, তাই বললাম ন্যাংটো ছিলাম। বাবারে, হ্যাঁ তাই আমার কত বান্ধবী, হ্যাঁ তারপরে আমার ওই বন্ধন, তারপরে আমার আমাকে কাকিমা বলে, জেঠিমা বলে, হ্যাঁ আবার আমার জেঠিমা কাকিমা, হ্যাঁ ওরা সবাই যাচ্ছিল মন্দিরে পুজো করতে। তারপর তারপর আর পুজো করতে গিয়ে বলে তোমাকে যেমন দেখেছে, হ্যাঁ ওরা পুজো না করে সোজা আমার বাড়ি চলে এসছে। কেউ বলছে ও কাকিমা, কেউ বলছে ও বৌদি, কেউ বলছে ও বান্ধবী, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। তোমার স্বামী? বলছে আমার স্বামী? আমার স্বামীর কি হয়েছে? তাহলে আমি যাবো, আমার স্বামীর কি হয়েছে? বলছি কিছু হয়নি, আর স্বামী মদ খেয়ে একবার ন্যাংটো হয়ে চিত হয়ে পড়ে আছে। তার মন্দিরে পুজো না করে আমি তোমার বাড়ি এলাম, তোমার প্রশংসা করছিল মুখ পড়া। ও তাহলে আমি যে ন্যাংটো হয়ে পড়েছিলাম, তা তোমার সখীদের, তোমার কাকিমাদের, তোমাদের এই সখীদের পরনে কিছু ছিল না? কি মা, তারা মন্দিরে যাবে, তারা কি উলঙ্গ হয়ে যাবে? হ্যাঁ কেউ চুড়িদার পরেছিল, কেউ শাড়ি পরেছিল। তা একটা জগজন্ত বেটা ছিল, ল্যাংটোই পড়ে আছে, কই তারা শাড়িটা খুলে আমাকে ঢেকে দিলি না? কি মা, তোমাকে ঢেকে দিয়ে তারা তো উলঙ্গ হয়ে যাবে। ও আর ঢাকবি বা কেন, বিনা পয়সা শিব দেখবি?
বাপ রে বিনা ভাষা সে দেখবে তাহলে বন্ধুগণ তাহলে এই দুপেই জাতকে বিশ্বাস করবেন না আমি যখন মদ খেয়ে মন্দিরের সামনে জল 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 করি গলা শুকিয়ে মরছিলাম মরনি কোথা থেকে একটা মর্দান কুকুর চলে এলো তাহলে দুপেই চেয়ে আমার চার পেয়ে ভালো কি করলো সেই মর্দান কুকুর এলো এসে আমার মুখের দিকটা চারিদিক শুঙ্গে নিল মুখের গোড়ায় সিলিন্ডার টলি চলে গেল একবার মুখের গোড়ায় ট্যাং তুলি দিয়ে একবার স্রিক 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 কই দিয়ে দিলি প্রত্যেক জনা ছেলেদের বিয়ে দেয় টাকা নেয় আর আমরা টাকা দিয়ে মেয়েকে নিয়ে আসবো ঠিক আছে হবে তো তাই শোনো আর ঝামেলা করো না ঝগড়া করবে না আর তুমি ওকে এখন থেকে কিছু কাজও করতে হবে কি কাজ করবো শুরু কর আর পালা শালা শুরু কর আচ্ছা বলো তো কি কাজ করবে আমি আমি যাব এই বীরভূমে রেস্কা চালাবো রেস্কা তুমি রিক্সা চালাবে না আমি তোমাকে রিক্সা চালাতে দেবো না কেন 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 তোমার যদি কিছু হয় আমার কিছু হলে তুমি কি করবা তাহলে আমি কি করে খাবো না করে খাবা আমার নাম করে খাবা গো কেমন মনে হচ্ছে বলো তো মনে হচ্ছে পাকা তালে বুড়ো বাদর বসে বাপরে বাদর মুখে কথা অগুনে লেগেছে আমার ভাল লেগেছে ছালে মো
তুমি আমায় ভুলে